সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 5.3 অনুশীলনের প্রথম পার্টের ক্লাসটা করছি, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। আমরা ইতিপূর্বে অন্যান্য অধ্যায়ের অনেকগুলো ক্লাস করেছি, তোমরা যারা দেখোনি ভিডিওর নিচে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট, এর পরবর্তীতে ভগ্নাংশের যোগ বিয়োগ বলো বা লসাগু গসাগু বলো, সবখানে কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণটা প্রয়োজন হয়। তো আমরা আজকে এই পার্টে 1 থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্ক করব। আর কখনো সৃজনশীলে ক নম্বরে আসলে এই কোয়েশ্চেনটা আসে যে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, তো এটার সংজ্ঞাটা হচ্ছে কোনো বীজগাণিতীয় রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। আমরা যতগুলো অঙ্কই তুলে নিয়েছি এগুলো সবগুলো একটা করে বীজগাণিতিক রাশি। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো যে হচ্ছে যে কোনো সংখ্যাও থাকতে পারে, সাংখ্য সহগ, তারপরে চলক, এগুলো প্রক্রিয়া চিহ্ন দিয়ে যুক্ত থাকলে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বীজগাণিতিক রাশি বলে। তো কোনো একটা আসলে যুক্তিগতভাবে এগুলোকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো এই গুণফল আকারে প্রকাশ করলে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়। তো এখানে বিভিন্ন নিয়ম আছে, কখনো দেখা যায় যে এরকম আছে যে শুধু কমন নিলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়, 5x + 10y আছে, তো এখান থেকে আমরা 5 যদি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে 2y। দেখো এই বীজগাণিতিক রাশিটা দুইটা রাশির 2 বা ততোধিক বলা আছে, তারও বেশি কখনো আসতে পারে, গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। যেহেতু এটা কোনো সূত্রে পড়ে না তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাও একটা উৎপাদকের বিশ্লেষণ। আর কখনো যদি এই জায়গাটা কমন নেওয়ার পরে সূত্রে পড়ে তাহলে সূত্রে ফেলতে হয়। তো আমরা দেখি কি কি রকম। আমরা এখানে প্রথমে 4 পদী অঙ্ক, 1, 2, 3, 4, এখানেও 4 পদী, এটাও গুণ করে দিলে 4টা পদ আসবে। তো 4 পদীগুলোর নিয়ম হলো যে তোমাকে বাছাই করে নিতে হয় যে দুইটা দুইটা করে কমন নিয়ে, কমন নেওয়ার পরে একই জিনিস আসতে হয়। তো প্রথমে আমরা পাশাপাশি সংখ্যাটাই দেখবো, এখান থেকে কমন নেওয়ার সিস্টেম হলো এই ভিত্তিটা মিলবে আর ছোট পাওয়ার। তো এক্স যদি কমন যায় তাহলে এখানে একটা এক্স থাকবে, কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, আর এখানে এক্সটা আউট হয়ে ওয়াই থাকবে, এক্স প্লাস ওয়াই। আর এখান থেকে যখন জেড কমন যায় এক্স প্লাস ওয়াই, ওই যে দুটোতেই এক্স প্লাস ওয়াই আসলো তাহলে এটা দিয়ে অঙ্ক হবে, আর না হলে আমাকে এটার সাথে এটা, এটার সাথে এটা এইভাবে ট্রান্সফার করতে হবে, যেটা আমরা এই অঙ্কে দেখবো। তো এই অঙ্কের ক্ষেত্রে ওই দুটো একখানে করে নিলেও আসলে এক্স কমন যায় এক্স প্লাস জেড হয়, আর এই দুটোর মধ্যে ওয়াই কমন গেলে এক্স প্লাস জেড হয়, এটাও হবে। তো যেহেতু পাশাপাশি আছে এটাই আমরা নর্চার করছি না, এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে ওয়াই, আর এই প্লাস চিহ্নটা দিয়ে এখান থেকে আমরা জেড যদি কমন নিই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই থাকে। এখন এখানে দেখো দুটো পদ আছে, এটা পুরোটা একটা পদ, এটা একটা পদ, এই দুটো পদের মধ্যে থেকে আবারও আমরা এক্স প্লাস ওয়াইটা যদি কমন নিই, কমন নেওয়ার সাথে সাথে এই জায়গায় খুবই রিস্কি জায়গা, এখানে কোনো প্লাস মাইনাস থাকবে না, এই এরকম দুইটা পদের মধ্য থেকে কমন নেওয়ার সাথে সাথে এটা ইনটু আকারে অর্থাৎ গুণন আকারে চলে আসবে। এখানে যে এক্সটা ছিল এইটা প্লাস বা মাইনাস এখানে যে চিহ্নই থাক এটা এর সাথে চলে আসবে, এটা এই সাথে সাথে গুণন আকারে চলে আসার সাথে সাথে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা এটা যদি আবারও গুণ করো তাহলে এটাই ঘুরে আসবে, এই যে দেখো এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা গুণ করলে এক্স ওয়াই, এটার সাথে এটা গুণ করলে জেড এক্স, আর এটার সাথে এটা গুণ করলে ওয়াই জেড, এইভাবে একটা শুদ্ধি পরীক্ষা করা যায়। নেক্সট 2 নম্বরটাও আসলে 4 পদী, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে কোনো কমন নেই, তখনই আমরা এদিকে এদিক চিন্তা করবো যে এই দুটো যদি পাশাপাশি লিখি তাহলে এ কমন যায়, হ্যাঁ তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে সি, তো এই দুটোর মধ্যে থেকেও আমরা কমন নিয়ে এ প্লাস সি চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে বি কমন যায়, কিন্তু আমরা যদি এটা আগে রাখি এটা পরে রাখি তাহলে সি প্লাস এ আসবে, ওটা পরে আবার সাজিয়ে নেওয়া যাবে, কেননা এই এইটা যেহেতু আবারও কমন নিতে হয়, আমরা আগেই যদি প্ল্যান করি যে এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে এ প্লাস সি থাকে, তাহলে এইটাকে যদি আমরা আগে লিখি এটাকে পরে লিখি তাহলে বি কমন গেলে আমরা কিন্তু এ প্লাস সি পাবো। তো সেক্ষেত্রে আমরা সেইভাবে সাজিয়ে নিই, এটার পরে আমরা এটা দিলাম স্কোয়ার প্লাস সি এ, আর এইটাকে আমরা থার্ড রাশি হিসেবে লিখলাম, আর বি সিটাকে আমরা লাস্টে লিখলাম। আর এই দুটো যদি আমরা এইভাবে সাজিয়ে না লিখি তাহলে কি হতো আমরা সেটাও দেখাচ্ছি। তো এই দুটোর মধ্যে থেকে এ কমন যায়, এখানে থাকে এ প্লাস সি, আর এই দুটোর মধ্যে থেকে বি কমন যায় তাহলে এখানে থাকে এ প্লাস সি, এই যে দেখো পুরো এ প্লাস সি আসছে, অথচ এটা আগে এটা পরে লিখলে এখানে সি প্লাস এ আসতো, তো এখানে এ প্লাস সি এখানে সি প্লাস এ হলে এখানে আবার কমন নিতে গেলে জিনিসটা আবার সাজিয়ে লিখতে হতো, এই জন্যই আমরা এটা প্ল্যানিং করে নেব। সো এখন এই এ প্লাস সিটা যদি আমরা কমন নেই তাহলে এই এ প্লাস বিটা ইনটু আকারে চলে আসবে এবং সাথে সাথে এটা বিশ্লেষণ হবে, এটাও যদি আমরা গুণ করি তাহলে এই লাইনটা আবারও ঘুরে আসবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো যে এই দুটো যদি তোমরা একখানে করো পাশাপাশি নাও তাহলে এ কমন যায় এ প্লাস বি থাকে, আর এই দুটোর মধ্যে থেকে সি কমন নিলে এটা আগে লিখে এটা পরে লিখলে এ প্লাস বি আসে, এটা দিয়ে অঙ্ক হবে, জাস্ট এটা আগে আসবে এটা পরে আসবে। নেক্সট 3 নম্বরটা আসলে দেখে মনে হচ্ছে যে অর্ধেক কমন নিয়ে দিয়েছে, কিন্তু এই দুটোর মধ্যে দেখো কোনো কমনই নেই, যদি কমন যাওয়ার পরে এটাই আসতো তাহলে অঙ্কটা হতো, সো এক্ষেত্রে আমাকে এবি দিয়ে আগে এই ভিতরটা গুণ করে দিতে হবে।
তো এইটা গুণন এটার সাথে আগে এটা হবে, অর্থাৎ এ বি পি এক্স প্লাস এইটার সাথে এটা গুণ করলে হবে এ বি কিউ ওয়াই, আর এই দুটো পদ আমরা এইভাবেই রাখবো, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন এই দুটো নিলে আবারও একই পজিশন হবে, যার কারণে এই দুটোর মধ্যে আমরা নেব না। আমরা যদি এই দুটো ভাবি যে এই দুটো আমরা পাশাপাশি নেব, তাহলে প্রথমে এই এ আর এ স্কোয়ারের মধ্যে এ কমন যাবে আর এক্স কমন যাবে, তাহলে এখানে থাকবে বিপি আর এখানে থাকবে এ কিউ। তো এই দুটোর মধ্যে থেকেও বিপি আগে পেতে গেলে দেখো এইটা আগে লিখতে হচ্ছে, এটা পরে লিখতে হচ্ছে, তাহলেই সুবিধা হবে। সো আমরা প্রথমে এটা নিচ্ছি যে এ বি পি এক্স, তারপরেই আমরা এই রাশিটা নেব, এই পদটা এ স্কোয়ার কিউ এক্স, আর এইটা যদি আমরা আগে নেই তাহলে যেটা দাঁড়াচ্ছে বি স্কোয়ার পি ওয়াই, আর এইটা আমরা লাস্ট রাশি হিসেবে লিখছি যে এ বি কিউ ওয়াই। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা এ এক্স কমন যায়, এ এক্স কমন নিলাম, তো এখানে থাকবে বিপি প্লাস এখানে একটা এ থাকবে, এক্সটা আউট হয়ে যাবে, আর এ কিউ এ কিউ। তো এখান থেকে দেখো বি ওয়াই কমন যায়, কেননা ভিত্তি মিললে ছোটো পাওয়ারটা কমন নিতে হয়, সো বি ওয়াই কমন নিলে এখানে একটা বি থাকে আর ওয়াইটা আউট হয়ে গেলে পি থাকে, বিপি, এই যে বিপি চলে আসছে, প্লাস এখানে এ থাকবে, বি আর ওয়াই আউট হয়ে যাবে, এটা যেহেতু কমনে চলে গেছে এ কিউ। তো এই যে জিনিসটা একই চলে আসলো, কিন্তু এটা আগে এটা পরে লিখলে এটা আগে আসতো এটা পরে আসতো, এটা আবার সাজিয়ে নিয়ে তারপর এটা কমন নিতে হতো, এই একটা সমস্যা। এখন এটা যদি আমরা কমন নেই যে বিপি প্লাস এ কিউ, তাহলে এই দুটো এসে ইনটু আকারে, এখানে যেন প্লাস মাইনাস না পড়ে, এই জায়গায় খুব সজাগ হতে হবে, এ এক্স প্লাস বি ওয়াই, এই গুণন আকারে চলে আসার সাথে সাথে এটাই উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে যাবে। নেক্সট আমরা চার নম্বরে দেখছি, উৎপাদকীয় বিশ্লেষণে আসলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের প্রয়োগটা খুবই বেশি, কেননা এখানে এই সূত্রে যেহেতু দেখো এরকম আছে যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি একদম গুণন আকারে চলে আসে, সো এটা দেখতে মনে হচ্ছে যে সূত্রে পড়ে গেছে, কিন্তু একটু কিন্তু বাধা আছে, সেই বাধাটা হচ্ছে যে ফোরের উপর কোনো স্কোয়ার নেই। তো এখানে ম্যাক্সিমাম দেখা যায় সবসময় পূর্ণবর্গ সংখ্যা দেওয়া থাকে, হ্যাঁ, এই যে সবগুলো দেখো, তো সেক্ষেত্রে এটার বর্গমূল করে, অর্থাৎ চারের বর্গমূল কত, টু, বর্গমূল করে স্কোয়ার দিতে হয়, আর এরকম জয়েন্ট ডাবল রাশি হলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, আর এখানে সিঙ্গেল রাশিটাও আসলে এইভাবে ব্র্যাকেট দিয়ে দেওয়া উচিত, নাহলে এটা যখন তুমি এরকম লিখবে প্লাস বি ইনটু এ মাইনাস বি, দেখা যাবে যে স্কোয়ার সহ চলে আসার চান্স থেকে যায় এবং এটা আসলে ভুল হবে। সো এটা হলো এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এখানে আর কিছু করার নেই, সো এটা অ্যান্সার। নেক্সট পাঁচ নম্বরেও আমরা এইখানে থ্রি এ লিখে তার উপর মূল অঙ্কটা সবসময় ঠিক রাখতে হবে, অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হলো নাইন এ লিখে স্কোয়ার দেয়, আসলে নাইনের উপর স্কোয়ার পড়লে 81 81 হয়ে যাবে, মূল অঙ্কে তো আর 81 নেই, এটার বর্গমূল করে স্কোয়ার দিতে হয়। সো এখানে আমরা টু বি লিখে তার উপরে স্কোয়ার দেবো, তাহলে এটা এ আর এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল। সো এখানে এখন আমরা এই এই ফর্মেটে লিখবো যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটা হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, সরি। তো এটাই আমাদের অ্যান্সার হবে, এখানে আর কিছু করার নেই। নেক্সট ছয় নম্বরে আমরা যেটা করব, এখানে এ বি লিখে আমরা তার উপর একটা স্কোয়ার দেব, আর এখানে 49 বর্গমূল 7, তাহলে 7y লিখে তার উপরে স্কোয়ার দেব। এখন এটা এ আর এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইনটু এই হলো এ মাইনাস বি, তো এটাই আমাদের ছয় নম্বরের অ্যান্সার। নেক্সট সাত নম্বরে এখানে আমরা যেটা করব, প্রথমে 4x² লিখে তার উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে দেখো মূল মানটা ঠিক থাকে, ফোরের স্কোয়ার পেলে 16 আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার হলে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে আমরা 9y² লিখে তার উপরে আবারও একটা স্কোয়ার দেব। এখন এই ভিতরের পুরোটাই এ আর এটা পুরোটাই বি, তাহলে এই সূত্রে চলে গেল, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তো এখানে আর একটু কাজ আছে, সেটা হলো এইখানে দেখো এই দুটোকে আবার স্কোয়ার করা যায়, 2x লিখে তার উপর স্কোয়ার, মাইনাস 3y লিখে তার উপর স্কোয়ার, এতক্ষণ যেগুলো আসছিলো সেগুলোকে কিন্তু আর স্কোয়ার করা সম্ভব হয়নি এই জিনিসগুলোকে। তো এখানে একটা বড় কথা আছে, সেটা হলো যে একই জিনিস দেখো দুইটাতেই, হ্যাঁ, কিন্তু প্লাসটাকে ভাঙতে হয় না, কেননা এটা যদি আমি 2x এর উপর স্কোয়ার আর এটা প্লাস 3y এর উপর স্কোয়ার দিই, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা মান নির্ণয় তোমরা 5.1 করেছো। এটার দুইটা সূত্র আছে, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা সমান আরেকটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে দেখো
আমরা যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই ফর্মেটে ফেলি তাহলে দুইটা পদের কি দুইটা রাশির হচ্ছে বিয়োগফল আকারে প্রকাশ হয়, আর যদি এটা থেকে এটা লিখি তাহলে দুইটা রাশির যোগফল আকারে প্রকাশ হয়। কিন্তু সংজ্ঞায় বলা আছে যে কোনো বীজগাণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয়। এই সবগুলো অ্যান্সারে দেখো গুণফল আকারে প্রকাশ হয়েছে। সো এই জন্যই উৎপাদকের বিশ্লেষণে আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ইউজ করা হয় না, যার কারণে এখানে একই জিনিস থাকা সত্ত্বেও প্লাসটাকে ঠিক রেখে প্লাসের যে রাশিটা আছে এটা পুরো ঠিক রেখে জাস্ট মাইনাসটাকে ভেঙে নিতে হয়। সো এখানে আমি দেখো 2x লিখে তার উপরে স্কোয়ার দেবো, আর এইখানে 3y লিখে তার উপর স্কোয়ার দেবো। তো এই লাইনে একটা বিশাল ভুল আছে লেখাগতভাবে এবং এটার কারণে অঙ্কটা কেটে দেবে। সেটা হলো এই দুটোর মধ্যে যে গুণন সম্পর্ক আছে বর্তমানে কিন্তু সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মাইনাসটার কারণে, শুধু এতটুকুর মধ্যে গুণন আছে, যার কারণে এখানে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু অঙ্কটা কেটে দেবে। সো এখন অ্যান্সারে গিয়ে এটা ঠিকই থাকবে, ফোর প্লাসের জিনিসটা ঠিকই থাকবে, 4x² প্লাস 9y², আর এটা এ এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখব, অর্থাৎ 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তো এখানে এই পুরোটাই হবে অ্যান্সার। এখানে বলা ছিল যে দুই বা ততোধিক মানে দুইটার বেশিও হতে পারে, যেমন এখানে তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। তো এটাই হবে এটার উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট আমরা 8 নম্বরটায় যাচ্ছি। এখানে আসলে সিঙ্গেল রাশি হলেও এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়াটা উত্তম, এখানে আমরা যেটা বলেছিলাম নাহলে স্কোয়ার সহ চলে আসে। হ্যাঁ, তো এটা আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম আর এইটা স্টিল রেডি আছে। তো এখন এই সূত্রে পড়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সবসময় মাথায় রাখতে হবে যে দ্বিতীয় যে রাশিটা আছে এটা যদি প্লাস মাইনাস যুক্ত হয় তাহলে আমরা যখন এ প্লাস বি করবো তখন সমস্যা না, কিন্তু এ মাইনাস বির সময় ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, আর নাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে করতে হয়। তো আমরা সেই ঝামেলায় যাবো না, আমরা যদি একবারই করি যে এ প্লাস বি মানে হচ্ছে এই পুরোটা এ প্লাস বি ইন্টু সূত্রে আমার আছে হলো এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে এ, আর এই মাইনাসটা আসার কারণে এটা যেহেতু বি এর দুটোই চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, দুটোই যেহেতু প্লাস ছিল সো দুটোই মাইনাস হয়ে যাবে, এটাই হবে অ্যান্সার। আর নাহলে এই জায়গাটায় তোমাদের এমন করে করতে হবে যে এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, আবারও সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এ মাইনাস বি। এই জটিলতা এড়ানোর জন্য নেক্সট লাইনে আবার এটা যদি প্লাস দিয়ে গুণ করো তাহলে এটা আসবে, আর এই জায়গায় মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন দুটো চেঞ্জ হয়ে যাবে। তো এই পার্টে আমাদের আর দুটো অঙ্ক রয়েছে, অর্থাৎ 9 আর 10, আমরা সেটা বোর্ডে তুলে নিচ্ছি। এই ছিল আমাদের 9 আর 10 নম্বর অঙ্ক, এটা একদম রেডি হয়ে আছে। এটা পুরোটা যদি আমরা এ মনে করি তাহলে স্কোয়ার মাইনাস এটা বি মনে করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে পুরো জিনিসটা। তো এখান থেকে আমরা সরাসরি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না, এ মানে এই পুরোটা, আমরা এটা যদি আগে লিখি 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হলো এ, প্লাস হলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ যেমন আছে সেরকমই এটা থেকে যাবে, এটা হলো এ প্লাস বি ইন্টু আমরা এ মাইনাস বি লিখলে এটা প্রথমে পুরোটাই আমরা লিখে ফেলবো 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 5z, এটা হলো আমাদের এ মাইনাস বি। তো এখানে সবার চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের ভিতরে কোনো যোগ বিয়োগ আছে কিনা সদৃশ পদের মধ্যে সেটা দেখতে হবে। এই দুটো যেহেতু একই চিহ্ন থাকলে যোগ হয়, অর্থাৎ 2x আর একটা x যোগ করলে হবে 3x, অনেকে x স্কোয়ার লেখে, x স্কোয়ার লিখলে কিন্তু গুণ করা হয়ে যাবে, আর এই দুটো যেহেতু একই চিহ্ন মাইনাস চিহ্ন থাকলেও আসলে যোগ করতে হয়। এখানে অনেকে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন দেয়, এটা ভুল হবে, একই চিহ্ন থাকলে প্লাসের ক্ষেত্রেও যেমন ওই চিহ্নটাই দিতে হয়, মাইনাসের ক্ষেত্রেও তাই ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হয়। 3টা y আর 2টা y যোগ করলে হবে 5টা y, আর এই দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ 5 আর 3 হচ্ছে 8, 8z, এইটা হয়ে গেল। আর এইখানে যেটা হবে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, 2x থেকে একটা x বিয়োগ দিলে একটা x থাকে, আর এই দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ 3টা y থেকে 2টা y বিয়োগ দিলে 1টা y হয়, 1 লেখা যায় না, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো মাইনাস y, আর এই দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে 5z থেকে 3z বিয়োগ দিলে 2z, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো এটা প্লাস 2z হবে, সিম্পলি এটি কিন্তু অ্যান্সার। তো এটাও যেমন অনেকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে করে, তোমাদের সমস্যা হলে তোমরা সেটা করতে পারো, কিন্তু আমি মনে করি যেটা এ প্লাস বির সময় এ মাইনাস বির সময় যদি একটু সাবধানে কাজ করা যায় তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটের আসলে ঝামেলাটা কিন্তু আসে না। তো এই পার্টের আমরা লাস্ট অঙ্কে চলে আসছি, যেটা আমাদের 10 নম্বর অঙ্ক।
তো এখানে বীজগণিতে তোমরা সবসময় দেখেছো যে আসলে সংখ্যাগুলো লাস্টে থাকে, চলকগুলো আগে থাকে। তো এই অঙ্কটা আমরা একটু সাজিয়ে নেব, এই 9a4 এটা আগে নেব, এটাকে সেকেন্ড পজিশনে রাখবো, আর +4টাকে আমরা লাস্টে দেব। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে যে দেখো বর্গের যে সূত্রটা আছে, অর্থাৎ বর্গের সূত্রের যে ডান পাশের অংশটা রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab + b², আমরা এরকম একটা ফরম্যাট যদি এখানে তৈরি করতে পারি, সেটা সমান যদি এটা লিখতে পারি, তাহলে স্কোয়ার থাকা মানে দুইবার লেখা গুণন আকারে, তাহলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমরা 3a² লিখে তার উপর যদি একটা স্কোয়ার দিই, তাহলে মূল জিনিসটা আমাদের ঠিক থাকে। আর এইখানে আমরা দেখো লাস্টের কোনাটায় 2 দিয়ে তার উপর স্কোয়ার দিলে 4 হয়, আর মাঝখানে এরকম আমরা একটা 2ab করব, অর্থাৎ 2 ডট এটা হলো a, 3a² ডট b মানে হচ্ছে 2। এখন সবগুলোই মিলে গেছে, এটার স্কোয়ার করলে এটা হয়, এটার স্কোয়ার করলে এটা হয়, বাট মাঝেরটা দেখো মেলেনি। 3 × 2 = 6, 6 × 2 = 12a² অঙ্কে আছে হলো 8a², অর্থাৎ আমরা 4a² বেশি নিয়ে ফেলেছি, তো এটা এখানে মাইনাস করে দিতে হয় 4a². এখন আমরা যেটা করব এটা স্কোয়ার প্লাস 2ab + b², তো এই এতটুকু অংশ থেকে আমরা a + b হোল স্কোয়ার লিখবো, এটা হলো a + b তার উপরে হোল স্কোয়ার, আর এই জায়গায় আমরা 2a লিখে তার উপর একটা স্কোয়ার দেব। এতে করে যেটা হবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে যাবে, এটা পুরোটাই a আর এটা b, তাহলে আমরা এখন a + b × a - b লিখবো, এটা পুরোটা হলো a প্লাস b মানে হচ্ছে 2a × আবারও a মাইনাস বি। তো এখানে একটু সাজিয়ে নেব, সংখ্যাগুলো লাস্টে দেবো, 2a টাকে আমরা সেকেন্ড পজিশনে নিয়ে আসবো, 3a² + 2a + 2, আর এখানে আমরা লিখবো হচ্ছে 3a² - 2a + 2। তো এখানে আর কিছু করার নেই, এটাই আমাদের অ্যান্সার আজকের পার্ট এ পর্যন্তে। আমরা পরবর্তী পার্টে তোমাদের বাকি অঙ্কগুলো করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।